আল্লাহ রহমান রহিম জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2021-22 আওতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের ক্যাম্প গতকাল থেকে শুরু হয়েছে। ক্যাম্পে অংশগ্রহণ করেছে ময়মনসিংহ বিভাগের 4টি জেলার সেরা প্রতিভাবান বাছাইকৃত 7 জন করে 28 জন খেলোয়াড়। 28 জন খেলোয়াড়ের সমন্বয়ে তাদের মধ্যে সেরা প্রতিভা নিয়ে গঠিত হবে 16 সদস্যের ময়মনসিংহ বিভাগীয় দল। বিভাগীয় দল আগামী 23 তারিখ থেকে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের অনুদ্ধ 15-তে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ে 8টি বিভাগের দলের মধ্যে চ্যাম্পিয়ন রানার আপ নির্বাচিত হবে সেই প্রত্যাশায় ময়মনসিংহ বিভাগের দল প্রস্তুতি নিচ্ছে। সবার কাছে দুয়ার দরখাস্ত রইল, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। একদল তরুণ খুদে ফুটবলার অংশগ্রহণ করছে, তাদের সেরা প্রতিভা প্রদর্শন করছে। সাথে প্রধান কোচ হিসেবে আছেন মোহাম্মদ মনোয়ার হোসেন মনির এবং সহযোগিতায় আছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া সংস্থা এবং সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ। ধন্যবাদ সকলকে আমাদের এই প্রোগ্রামটির পর্যায়ে এসে সার্থকতা করার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে সকলকে জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।